সফলতা। সফলতা কথাটা যখন আমরা শুনি কিংবা আমাদের দ্বারা কাউকে প্রশ্ন করা হয়, এমন কোনো মানুষ নেই যে কখনো সফল হতে চায়নি বা সফলতার স্বপ্ন দেখেনি বা সফলতাকে ছুঁয়ে দেখার চেষ্টা করেনি। এমন মানুষ হয়তো আমরা পৃথিবীতে পাব না, কিন্তু আমরা হয়তো ব্যর্থতার সাগরে সমুদ্রে ডুবে যাচ্ছি, কিন্তু আমরা ভাবছি যে সফল হয়তো আর হতে পারবো না, ব্যর্থতার সাগরে আমাদের ডুবে মরতে হবে। আসলে ব্যর্থতার পথ বেয়ে কিন্তু সফলতার চাবিকাঠিটা আনতে হয়। এইটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমাদের ইউনেক্সশো চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত সম্প্রচারিত হবে আমাদের সাকসেস ফেস প্রোগ্রামটি। আসসালামু আলাইকুম, আমি মারুফতান ওয়াহিদ। আপনাদের জন্য যেই মোটিভেশনাল ইন্সপিরেশনাল যেই সেগমেন্টগুলো তৈরি করা হচ্ছে তা সাকসেস ফেস দ্বারা আমরা আপনাদের কাছে পৌঁছে দিব। আপনারা নিজেই দেখবেন যে সফল ব্যক্তিরা আসলে মানুষের মতোই দেখতে এবং আপনার আমার মতোই মানুষ, কিন্তু তারা কী এমন কাজ করেছে যার কারণে তারা সফলতার চাবিকাঠি পেয়ে গেল, কিন্তু আমি আপনি এখনও হয়তো সেই সফলতার দৌড়ে দৌড়েছি, প্রতিযোগিতা করছি, অথবা এখনও দৌড় প্রতিযোগিতায় নামও লিখিনি। চলুন আপনাদের সাথে আমি সাকসেস ফেস বিষয়ে আলোচনা করি। সাকসেস ফেস এমন একটি প্রোগ্রাম যার মাধ্যমে আপনি জানতে পারবেন একজন সাধারণ ব্যক্তিও কীভাবে সফল হতে পারে। তাহলে তখন আপনার মনে হবে আপনি আমি কেন নয় আমরা সফল হতে পারবো না, তাদের মধ্যে এমন কী গুণ আছে, সেই গুণগুলো আমরা বাছাই করে নিজেদের জীবনে বীজ রোপণে সহায়ক হতেও পারে। কারণ কিছু সময় আমরা ভাবি যে হয়তো আমার দ্বারা এটা হবে না বা আমি এটা করতে পারবো না। এটা আমি ভাবি না এমনটা বললে খুবই বড় মারাত্মক মিথ্যে কথা হবে এবং মিথ্যে অপপ্রচার করা হবে। আমিও মাঝে মধ্যে ভাবি একা একা বসে হয়তো এই কাজটা আমার দ্বারা হবে না, তখন আবার বলি সৃষ্টিকর্তার নাম নিয়ে যে না, ইনশাল্লাহ হয়তো হতেও পারে, যদি সৃষ্টিকর্তা আমাকে বাছাই না করতেন আজকে আমি এখানে থাকতাম না, সৃষ্টিকর্তা আমাকে এই পর্যায়ের জন্য বাছাই করেছেন বিনা আমি আজকে এখানে। এটাই হচ্ছে সন্তুষ্ট, এটাই হচ্ছে মোটিভেশন, নিজেকে নিজে মোটিভেট করা। অনেক ক্ষেত্রে এমন মানুষ আছে যারা মোটিভেশনের অভাবে এবং অনুপ্রেরণার অভাবে হতাশাগ্রস্ত হয়ে মানসিক রোগীতে পরিণত হচ্ছে। গুপ্ত ব্যাধি হিসেবে কাজ করছে বর্তমানে হতাশা, যা আমাদের কারোরই কাম্য নয়। যুব সমাজে অধিকাংশ লোক এখন হতাশায় গ্রস্ত, কারো চাকরি হচ্ছে না, কারো ক্যারিয়ার হচ্ছে না, কেউ সফল হতে পারছে না, এ হচ্ছে না, সে হচ্ছে না, হচ্ছে না হচ্ছে না দিয়েই আমাদের জীবনটা ভরে যাচ্ছে, যার কারণে আমরা হতাশার সমুদ্রে ভরা ডুবিতে আছি। কিন্তু আমরা বুঝতে পারছি না আসলে আমরা একটু যদি চেষ্টা করি, একটু যদি নিজেকে মোটিভেট করি, হয়তো ওই সাগর পাড়ি দেওয়া আমাদের পক্ষে সম্ভব। অসম্ভব বলতে কোনো কথা নেই। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কিছু কিছু মানুষ আসবে যাদের দেখে আপনি নিজেই অবাক হবেন যে এই মানুষটা সফল, এইভাবে সফল হয়েছে। আপনার আমার জন্য অনেক বেশি অনেক বড় অনুপ্রেরণা হতে যাবে। আশা করি আপনারা চোখ রাখুন, অতি শীঘ্রই আপনাদের সাথে আমাদের এই শোয়ের পরিচালনা এবং পরিচয় হবে, এবং আপনারা চোখ রাখুন ইউনেক্সের শোতে। ধন্যবাদ।